নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। আমার আর একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি। ওইদিকে আমি কিন্তু সকালের যা কাজ বাসি সব সেরে নিয়ে পর সকালের জলখাবারটা বানিয়ে নিয়েছি। তো আজ বানিয়েছি রুটি, বেগুন বড়া আর সাথে আছে গরুর দুধ। সকালের জলখাবারটা বানিয়ে নেওয়ার পর দুজনের জন্য রেডি করে নিচ্ছি। বড়মশাইকে দোকানে দিয়ে আসবো আর ছেলেকে দিয়ে আসবো ওর পড়ার টেবিলে। ইচ্ছে করলেও কিন্তু এসে খেয়ে যেতে পারতো, কিন্তু ও আসলে অনেকটা সময় চলে যাবে, তাই আমি ওকে দিয়ে আসছি ওর পড়ার টেবিলে। আমার বড়মশাই সকালবেলার ব্রেকফাস্ট দোকানে বসে করেন, কারণ দোকান ছেড়ে সকালবেলা আসার সময় সুযোগ হয়ে ওঠে না। ওই যে আমি ছেলের টেবিলে নিয়ে আসছি ছেলের জন্যে। তারপর আমি যে সমস্ত বাসন ছিল সেগুলো নিয়ে বসে পড়লাম ধোয়ার জন্যে। আর ওই দিকে সকালবেলা উঠেই কিন্তু রুদ্র আসে, দেখো কত রুদ্র পড়েছে। এই রুদ্রতে বসে আমার বাসনগুলো মাঝামাঝি করতে হয়, কাপড় কেচা এটা সেটা, অনেকটা কষ্ট হয়ে যায় আমার। আর তোমরা তো অনেকেই জানো আমার রোদ হোক বা বৃষ্টি এখানে বসেই বাসন মাঝামাঝি করতে হয়। একটা পরিবারকে ভালো রাখতে গিয়ে নিজের কথাটাই ভুলে যাই। একটা গৃহবধূ সকাল থেকে রাত অবধি শ্বশুরবাড়ির প্রত্যেকটা কাজ বা প্রত্যেকজনের মন জয় করতে কত পরিশ্রম, কত কষ্ট করতে হয়। ওই গৃহবধূর খেয়াল রাখার জন্যে শ্বশুরবাড়ির লোকজনের বড়ই অভাব থাকে। যদিও এই কথাগুলো শুনতে অনেকটা খারাপ লাগে, কিন্তু বাস্তবে এটাই সত্যি। শ্বশুরবাড়ির লোকজনকে যতই আপন ভেবে চলো না কেন, ওরা সুযোগ পেলেই কিন্তু তোমাকে আর ছাড়বে না। ওরা যতই তোমাকে ভালোবাসুক না কেন, একটু সুযোগ পেলে বাস মনে এত আঘাতটুকু দিয়ে ওরা তোমাকে পর করে দিবে, যেটা তুমি ভাবতেই পারবে না। এরপর আমি ঘরগুলো মুছে নিলাম। ঘরের ভেতর মোছার আর কোনো ভিডিও শ্যুট করিনি, শুধু বাইরের অল্প স্বল্প ভিডিও করেছি। কেননা সব ভিডিও যদি আমি শুধু ঘর মোছার দেখাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে, ভালো লাগবে না দেখতে। আর এখন তো ভাদ্র মাস, 9টার সময় মনে হচ্ছে 12টা বেজে গেছে, প্রখর রুদ্র। তো সবগুলো কাজ শেষ হওয়ার পর চান করতে চলে এসেছি। চান করার সময় কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিলাম। যেহেতু আমার হাত দিয়ে কেচে জামা কাপড় ধুতে হয়, তাই আমি চেষ্টা করি ছান করার আগেই কাপড়গুলো কেচে দেওয়ার, নইলে ওই জামা কাপড়ের যে সাবান থাকে সেগুলো ছিটকে শরীরে এসে পড়ে, সেটা আবার আমার কাছে ভালো লাগে না। তো কাপড়গুলো ভালো করে ছেড়ে ঝুড়ে এইভাবে রুদ্রতে দিয়ে দিলাম, যাতে একবারে শুকিয়ে যায়। রান্না করার ফাঁকে আবার ওই পাশটা পাল্টিয়ে দিব, যাহাতে একবারে শুকিয়ে যায়। তো ওইদিকে চলে এসেছি ঘরে। তো আমাকে তো কেউ বলবে না যে নিজের জন্য একটু সময় বের করো, কিছু একটা করো, তো আমি আমার তো নিজে নিজেই করতে হবে। তো আমি আমার নিজের স্কিন কেয়ার একটু করে নিলাম, সানস্ক্রিন একটু মেখে, শরীরে একটু মেখে নেব, কিছু না ওই আর কি, একটু সানস্ক্রিন আর সিঁদুরটা পরব। যদি কোনো দিন আমার সম্ভব হয় মনে থাকে, তাহলে আমি সকালবেলা মুখ ধোয়ার পর একটু সানস্ক্রিন মেখে নিই, আর যদি মনে হয় না তাহলে আমার এমনিতেই থেকে যায়। কারণ যেভাবে আমাকে সারাদিন রুদ্রতে কাজ করতে হয়, কিভাবে আমার স্কিন ভালো থাকবে? ছানের পর প্রথম কাজ হচ্ছে ঠাকুর পুজো দেওয়া, সেই জন্য আগে আমি সিঁদুরটা পরে নিচ্ছি। তবে ছান করার আগে আমি রোজ চুলটা আছড়িয়ে নিই, আমি কোনো দিনই ভেজা চুল আছড়াই না, কারণ ভেজা চুল আছড়ালে আমার অনেকটা চুল ঝরে। আমার শুকনো অবস্থায় চুলটা আছড়াইলে চুলটা ঝরে কম, নইলে আমার চুল ঝরার এত সমস্যা আমাকে ভুগতে হয়। তো এখন আমি চলে যাব ঠাকুর করে। বাইরে এসে দেখি আমার বড়মশাই কি হাত পা লম্বা করে বসেছেন আমার জন্যে সবজি কাটতে, যেহেতু রান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তাই। ওইদিকে আমি অফ ক্যামেরাতে অনেক কাজের সাথে রান্নাটাও করে নিয়েছি। আজ রান্না করেছি পেঁপে দিয়ে কবুতরের মাংস, কাতলা মাছের কালিয়া, মুখী দিয়ে ইরম্বা। আর দেবজিৎ যেহেতু মাংস খাবে না,
তাই ওর জন্য একটু ডিম বয়েল দিয়েছি। বর্মশাই আমাকে একটু হেল্প করেছেন বলে আমি রান্নাগুলো সময়ের মধ্যে করতে পেরেছি, নইলে কিন্তু আরও দেরি হয়ে যেত। রান্নার পর রান্নাঘর গুছিয়ে বাসন কুসন মেজে খেয়ে দেয়ে আধ ঘন্টার মতো একটু শুয়েছিলাম। তারপর কিন্তু বিকেলবেলা আসছি তোমাদের সামনে, সেই যে কাপড়গুলো দিয়েছিলাম এগুলো নিতে। এখন ওই 4টার মতো বাজে, বোঝা যাচ্ছে 4টা বাজছে, মনে হচ্ছে যেন এখনও প্রচুর রুদ্র। বিকেল 4টার সময় কাপড়গুলো তুলতে এত ভয় লাগছে, এত রুদ্র আর খুব গরম দিচ্ছে। একবার কোনো কাজের জন্য রোদ্রতে গেলে মনে হয় সম্পূর্ণ শরীর জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কখনো মনে হয় চেন্নাইয়ের মতো আমাদের ওদিকে প্রখর রুদ্র তেজ। আর এখন তো সবগুলো নিয়ে আসছি ঘরে, আর তার চেয়ে কঠিন কাজ হচ্ছে এই গরম কাপড়গুলো ভাঁজ করে রাখা। কাপড়গুলো আর রাখবো না, সাথে সাথে ভাঁজ করে নেব, নইলে সব কাপড়গুলো খুচকে যাবে। কাপড় আনতে না আনতে আমার গলাটা শুকিয়ে গেছে, অল্প কাজেই মনে হচ্ছে আমি ঘেমে গেছি। ওহো, তারা আমার গলাটা শুকিয়ে গেছে, একটু জলটা খেয়ে নিই। গরমে কিন্তু প্রচুর প্রচুর জল খাওয়া খুবই প্রয়োজন। গরমে আমার এত তৃষ্ণা লেগেছে যে আমি পুরো হাফ লিটার জল খেয়ে নিয়েছি। এতে কিন্তু আমি ফ্যানটাও চালিয়েছিলাম, তাতে কি হয়েছে আমার কাপড়গুলো অল্প ঠান্ডা হয়ে গেছে। তারপর আমি সব কাপড়গুলো এক এক করে ভাঁজ করে জায়গা মতো রেখে দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো লাইক দিয়ে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি এই কাজ করে রেখে দিয়েছো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও। তোমাদের একটা লাইক আর মিষ্টি মিষ্টি কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও করার অনেকটা উৎসাহ বাড়ে। ওইদিকে আমার সব কাপড়গুলো এক এক করে ভাঁজ করে দিয়েছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। তাহলে আজ আসি, টাটা।